আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি এর সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্ব দর্শক আমরা শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকে যিনি রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজ্ঞ আলেমেদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পরিচিত মুখ শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম শেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা সে দোয়া করি আপনারা আমাদের আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন আমাদের কাছে এসএমএস করুন সেলফোনে মেসেজ অপশন আগে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে আমাদের কাছে ইমেইল করুন pk@rtvbd.tv প্রিয় দর্শক আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান ভিজিট করুন youtube.com/rtvdigitals আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকেও দেখতে পাচ্ছেন যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv আপনারা সকলেই জানেন যে লাইলাতুন নিসফ মিন শাবান শাবানের মধ্য রজনীতে বিশেষভাবে আমাদের অনেক ভাই বোনেরা অনেক প্রশ্নই করে থাকেন কি আমল করব কোনটা ছেড়ে দেব কোনটা বর্জন করব এবং এ রাতের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম্য কী যেহেতু আজকে শাবানের 15 তারিখ আমরা মুখতারাম শায়েকের কাছে প্রথমে এই প্রশ্নটা দিয়েই শুরু করতে যাচ্ছি লাইলাতুন নিসফ মিন শাবান গুরুত্ব আছে নাকি নেই আর যদি থেকে থাকে যে হাদিসগুলো রয়েছে আল্লাহ রাসূলের সে হাদিসগুলো আমলযোগ্য নাকি আমলযোগ্য নয় এ বিষয়ে যদি বলতেন মুখতারাম ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী যেটাকে আমাদের সমাজে বা সাবকন্টিনেন্টে আমরা সবাই বরাত বললে চিনি বা জানি যদি হাদিসে এই নামটি আসেনি তো এই লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী তথা সবাই বরাত বলে পরিচিত এই রাতটি অবশ্যই গুরুত্ব রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা গুরুত্ব সম্পর্কে যা জানতে পারি সেটার মধ্যে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য যেটি সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে বান্দার দিকে সকল বান্দার দিকে দৃষ্টিপাত করেন এবং তাদের মধ্য থেকে হিংসুক এবং শিরকে আকবরে লিপ্ত যারা মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে সাধারণ ক্ষমার উন্মুক্ত ঘোষণা করেন অতএব এ হাদিসটি সম্পর্কে মুহাদ্দিসিন ওলামায়ে কেরামের বেশিরভাগই এটাকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত আছে বলে বলেছেন অর্থাৎ এর আলোকে আমরা জানতে পারলাম যে এ রাতটির ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নেই এবং এ রাতে এ রাতের কোনো বিশেষ মাহাত্ম্য নেই এমনটি বলা সঠিক নয় তাছাড়া পূর্বসরী ওলামায়ে কেরাম যাদেরকে যারা সকল শ্রেণীর সকল মতের আহলে সুন্নাহ জামাতের ওলামায়ে কেরামের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সেই সমস্ত ওলামায়ে কেরামেরও বেশিরভাগই এই বিষয়টাকে এইভাবে দেখেছেন যে লাইলাতুন নিসফ মিন শাবান বা যেটাকে আমরা শাবান বলছি এটার ফজিলত এবং মর্যাদা আছে তবে সেই সাথে এই কথা খুব জোরালোভাবে বলতে হবে যে এই রাতটির মর্যাদা যেটুকু প্রমাণ হয় তার চাইতে বহুগুণ বেশি এটাকে গুরুত্বের সাথে আমরা উদযাপন করে থাকি যেমন এ রাতে মা বাবার কবর জিয়ারত করার কথা একটি রেওয়ায়েত পাওয়া যায় কিন্তু রেওয়ায়েতটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় না বিশুদ্ধ নয় তারপরে এ রাতে হালুয়া রুটি খাওয়ার প্রচলন তো আমাদের সমাজে আছেই যেটি কোনো কোনো ক্ষেত্রে বেদাতে পর্য কোনো কোনো ক্ষেত্রে কি এটাকে যদি সব মনে করে বা এ রাতের আমল মনে করে করে অনেকে মনে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত ভেঙে ফেলেছিলেন উহুদের ময়দানে তো সেটি এই রাতে ঘটেছিল এই দিনে ঘটেছিল সেই কারণে তিনি এ রাতে হালুয়া খেয়েছিলেন তো এটি অসত্য কথা কারণ ঐতিহাসিকভাবে উহুদের যুদ্ধ শাবান মাসে ঘটেছে বলে প্রমাণিত নয় বিধায় এগুলো গরহিত কাজ এবং বেদাত এই রাতকে কেন্দ্র করে সেই সাথে আতশবাজি করা পটকা ফুটানো এরকম কাজও কিন্তু আমাদের দেশে চলে আসছে অনেকদিন থেকে যদিও গত কয়েক বছর থেকে আমরা দেখছি যে প্রশাসনের ব্যাপারে খুব সতর্ক দৃষ্টি রাখছে এবং প্রতি বছরই নিষেধাজ্ঞা আরোপ করছে যে আতশবাজি ইত্যাদি করা যাবে না রাত জেগে ইবাদত যদি কেউ করতে চায় সেটি একটি দাইফ হাদিস দ্বারা প্রমাণিত একটি মুরসাল হাদিস দ্বারা প্রমাণিত সেটা কি বাহিকার মাহুল্লা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উল্লেখ করেছেন দিনে রোজা রাখার জন্য বিশেষ কোনো নির্দেশ নাই একটি হাদিস পাওয়া যায় সেটিও দাইফ তবে চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আয়ু বীজের রোজা রাখা যেতে পারে সেই হিসাবে যদি কেউ আগে 2 দিন রাখেন তাহলে এই দিনটিও রাখতে পারেন কোনো অসুবিধা নেই মোট কথা হলো এই দিন উপলক্ষে মূল করণীয় হলো শির্ক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করা যাতে সাধারণ ক্ষমার যে আওতা সেটাতে আমরা প্রবেশ করতে পারি এর বাইরে কেউ যদি রাতে নফল ইবাদত করেন অথবা দিনে রোজা রাখেন কিন্তু এটাকে সুন্নাহ এবং খুব গুরুত্বপূর্ণ মনে না করেন আল্লাহ তাআলা ক্ষমা করেন সেই জায়গা থেকে ক্ষমার জন্য তিনি দোয়া করলেন নিজস্বভাবে বন্দি করলেন তাহলে সেটাকে বেদাত বলা যাবে না যদি সেটাকে ওই লেভেল পর্যন্ত তিনি নিয়ে না যান ধন্যবাদ মাস্টার একজন কলার রয়েছেন আমরা চেষ্টা করছি কথা বলতে আসসালামু আলাইকুম
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমি ঢাকা থেকে বলতেছি, আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া, আমি মানে অনেক ভাবে লাইফে ভুল হয়ে গেছে, যখন কোনো ডিসিশন নেই মনে করি এটাই বোধহয় সঠিক, কিন্তু পরবর্তীতে সেটা ভুল প্রমাণ হয়ে যায়, টাকা পয়সাও খরচ করে দেখা যায় কোনো ফায়দা পাই না, শেষে লজ্জায় পড়ে যায়। তেমন কোনো কি আমল আছে যেগুলো থেকে আমি মানে করলে আল্লাহ আমাকে সাহায্য করবে, এটা একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমি যদি কোনো কিছু আল্লাহর কাছে চাই, সংসারে শান্তি হোক, হাজব্যান্ড ওয়াইফের ভালো সম্পর্ক, সেটা কি আমি দোয়া ইউজ করে চাইতে পারবো? আর ভাই, আর একটা আমাকে প্রশ্ন নিতে হবে, সেটা হচ্ছে, দুঃখিত, আমরা দুটি প্রশ্নই নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তাআলা। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহর সাহায্যের জন্য কোনো আমল আছে কিনা বর্তমানে? এরকম অনেকেই সিদ্ধান্ত নেন, ইনভেস্টও করেন, অনেক পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু সবগুলো পরিশেষে ভেস্তে যায়। এখন সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা কি আমল করতে পারি? দুটি আমলের কথা বলবো। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন দুটি একটি কথা বলেছেন, আর একটি হাদিসে বর্ণিত হয়েছে। কোরআনে যেটি বর্ণিত হয়েছে তা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি গুরুত্বপূর্ণ কাজে আপনার সহচর সঙ্গীদের সঙ্গে পরামর্শ করুন। অর্থাৎ যারা যে কাজ ভালো বোঝেন তাদের কাছ থেকে সে বিষয়ে পরামর্শ নিতে হবে। আমরা জাগতিক বিষয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে হুট করে সিদ্ধান্ত না নিয়ে যে বিষয়টিতে যিনি ব্যুৎপত্তি রাখেন, পাণ্ডিত্য রাখেন, অভিজ্ঞতা রাখেন, এরকম ব্যক্তির কাছ থেকে পরামর্শ, একাধিক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে অবজারভেশন করে অ্যানালাইসিস করে তারপর আমাদের সিদ্ধান্তে আসতে হবে। এটা একটি আমল, একটা কোরআন স্বীকৃত আমল কিন্তু। অর্থাৎ নিজে নিজে হুটহাট করে কোনো কিছু শুরু না করা, যথেষ্ট অ্যানালাইসিস করে তারপর শুরু করা, এটা কিন্তু আমল রীতিমতো। আল্লাহ বলেছেন ওয়াশাওয়িরহুম, পরামর্শ করতে বলেছেন, একটি বিষয়। আর দ্বিতীয়ত হলো ইস্তিখারা। ইস্তিখারা মানে হলো আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। ধরুন আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, একটা ইনভেস্ট করতে যাচ্ছি, আমার এখানে ইনভেস্ট করাটা উপযোগী হবে কি হবে না, আমি প্রথম কাজ যেটা মশওয়ারা, পরামর্শ, অভিজ্ঞদের কাছে যাওয়া, অ্যানালাইসিস করা, সেগুলোতে করবই, এর পাশাপাশি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করা, এটাকে ইস্তিখারা বলা হয়। ইস্তিখারা সম্পর্কে একজন সাহাবি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআনের ছোটো ছোটো সুরা বা সুরাগুলো যেভাবে শেখাতেন, ইস্তিখারা সেভাবে শিক্ষা দিয়েছেন। আসলে পদ্ধতি কী? পদ্ধতি হলো আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, অজু করে, কোনো টাইম ফিক্স নাই, নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় রাতে দিন আপনি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন। দুই রাকাত নামাজ পড় আপনি একটি দোয়া পড়বেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নি আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন হাযাল আমর খাইর, তারা আছে, ফা ইন্নাকা তাআলামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব ওয়া তাকদির ওয়া লা আকদার ওয়া আনতা আল্লামু আলীমুল কাদির। আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন হাযাল আমর খাইরুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তাআলামু আন হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফু আন্নি ওয়াসরিফনি আন ওয়াকদুল লি আল খাইর হাইফু কান সুম্মা আরদিনি বি। পুরো দোয়াটার খোলাসা হলো এরকম যে, আল্লাহ আমি জানি না কোথায় কল্যাণ আছে, আপনি জানেন আমি জানি না, আপনি সক্ষম আমি সক্ষম নই ভবিষ্যৎ সম্পর্কে, অতএব আমার এই সিদ্ধান্তে, যখন আমি এই সিদ্ধান্তে বলবো হাদাল আমরা বলবো, তখন আমি মাথায় আনবো যে কোন সিদ্ধান্ত আমি নিতে যাচ্ছি। আল্লাহ আমার এই সিদ্ধান্ত যদি কল্যাণ হয় আপনি আমার জন্য সেটি করে দেন, আর যদি সিদ্ধান্ত আমার জন্য অকল্যাণকর হয় তাহলে তা থেকে আমার দূরে সরাই দেন। বাস এই দোয়া পড়তে থাকবেন পরামর্শের পাশাপাশি, নামাজ পড়ে যতবার সম্ভব। এরপরে যদি আপনার কাজটা সহজ হয় বুঝতে হবে এর মধ্যে কোনো কল্যাণ আছে, বাহ্যিকভাবে ক্ষতি দেখলেও এর পেছনে কোনো কল্যাণ আছে। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ে স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য করা যাবে কিনা আর কি, বা এস্টাবলিশ করা যাবে কিনা, আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা এই দোয়া পড়ে? জি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটি এক ধরনের বিপদই। এই বিপদ দূর করবার জন্য এই দোয়া অবশ্যই পড়া যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমার ভাই ইউনুস ইবনে মাত্তা যে দোয়া করে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি লাভ করেছেন, তোমরাও তোমাদের বিপদ আপদে সে দোয়া পাঠ করো, যার কারণে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনুস বলা হয়, এটা পাঠ করে যে কোনো বিপদ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। অতএব স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করবার জন্য এটা যেহেতু কমন একটি দোয়া, এখানেও এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তারপরে মোহতারাম আরেকটি প্রশ্ন করলেন আমাদের ছোট্ট বন্ধু একটু আগেই, দু রাকাত করে শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান রাতের নামাজ আদায় করা যাবে কিনা? আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আসলে লাইলাতুল নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী তথা শবে বরাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজের কোনো ফরম্যাট হাদিসে আসেনি।
কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন এরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য তিনি অনুগ্রহের উপযুক্ততার জন্য নিজে থেকে নফল আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস আছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে, অর্থাৎ টানা চার রাকাত না পড়ে দুই রাকাত পড়ে সালাম ফিরে আবার দুই রাকাত পড়া উত্তম। এক্ষেত্রে অনেক মুখরোচক কথা বা অনেক কথা আছে যে আপনার সবরাতের নামাজ বা অমুক নামাজ এত রাকাত, সেখানে প্রথম রাকাতটি অমুক সুরার সাথে এতবার সুরা মেলাতে হবে অমুক সুরা, এগুলো সব মন করা কথাবার্তা। আপনি সুরা ফাতিহার পরে যে কোনো সুরা মেলাতে পারেন স্বাধীন সম্পূর্ণরূপে, এবং দ্বিতীয় রাকাতে আপনি সম্পূর্ণ স্বাধীন সুরা ফাতিহার পরে অন্য একটা যে কোনো সুরা মেলাতে পারেন, কোনো ফিক্সড সুরা নেই এবং নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই, এমনকি রাকাত সংখ্যা উল্লেখ নেই, এমনকি রাতে নামাজ পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলকও নেই। মূল বিষয়টা হলো আমি যেন শির থেকে মুক্ত থাকতে পারি, বিশ্বাসটাকে সাফ করতে পারি, হিংসা থেকে নিজের মনটাকে পরিচ্ছন্ন করতে পারি, এর পাশাপাশি আমি নফল আমল করতে চাইলে সেটি সম্পূর্ণ আমার ব্যাপার, কিন্তু এটাকে স্টাবলিশড করে নিলে করতেই হবে এরকম মনে করলে এবং সুন্নাহ মনে করলে, যেটি আমাদের সমাজে হয়ে গেছে ফরজ নামাজ না পড়লে এটা করে, তার মানে এটা করতে হয় এমনটি মনে করে, শরীয়ত করতে বলেছে এবং খুব গুরুত্ব দিয়ে আমরা করছি, এই লেভেলটা যেন না যায়। বাকি দু রাকাত দু রাকাত করে কেউ যদি নফল নামাজ পড়তে চায়, অন্যদের সাথে যেরকম পড়া যায় এখানে তো সেরকম পড়া যেতে পারে। আরো একজন কলার রয়েছেন, মোহতারাম আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলেন। হ্যালো, আমরা শুনছি আপনাকে, আপনার প্রশ্নটা বলেন। আমি মাদমুনটা বলছি পাবনার সাথে থেকে, আমার দুইটি প্রশ্ন আছে। হ্যাঁ, যে এক নম্বর প্রশ্ন, যদি কোনো নারী যদি গর্ভ অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি তার স্বামী মারা যায়, তাহলে সে চার মাস দশ দিন ইন্দত পালন করবে নাকি সে সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করবে? আর দ্বিতীয় প্রশ্ন, ইমামকে রুকু অবস্থায় পেলে সেটা কি রাকাত হবে কিনা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। খুব গুরুত্বপূর্ণ বিষয় মহতারাম, গর্ভ অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে ইদ্দত পালন কতদিন করবে, সন্তান জন্ম পর্যন্ত নাকি চার মাস দশ দিন? বিবাহের যে বিষয়টি ইদ্দতের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি, তো সে বিষয়টি নির্ভর করবে যে কোন ইদ্দতটা বড় সেটার উপরে। যেমন কথার কথা, স্বামীর মৃত্যুর পর যদি ধরুন দুই মাস পরে তার সন্তান প্রসব করেন, তাহলে সেক্ষেত্রে আরও দুই মাস দশ দিন তাকে যোগ করে মোট চার মাস দশ দিন পরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে। অর্থাৎ শোক পালনটা এক্ষেত্রে চার মাস দশ দিনটাকে অগ্রাধিকার দিয়ে এই মেয়াদটাকে ফলো করতে হবে। আর যদি মনে হয় যে না, হয়তো তিনি মাত্র দ্বিতীয় বা তৃতীয় মাসের গর্ভবতী, এমত অবস্থা না কোনো স্বামী মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে চার মাস দশ দিন নয়, বিবাহের ক্ষেত্রে তাকে গর্ভ থেকে গর্ভ খালাস হওয়া পর্যন্ত বা আপনার সন্তান প্রসব করা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। বিধায় তাঁকে এক্ষেত্রে ওই বড় ইদ্দত সেটাকে পালন করতে হবে, তাহলে দেখতে হবে যে দুই ইদ্দতের মধ্যে যেটা বড় সেটাকেই তার ফলো করতে হবে এই ক্ষেত্রে। বাকি অ্যাজ এ শোক পালন যেটি সেটা চার মাস দশ দিনের বেশি, অর্থাৎ ওই যে সাজগোজ করা। আচ্ছা, তাহলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কি অপেক্ষা করবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য অপেক্ষা করবে যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার মেয়াদটা বড় হয়, আর যদি সেটা কম থাকে, যেমন দুই মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মানে সোজা কথা দুইটার ভিতরে যেটা দীর্ঘ সেটা ফলো করতে হবে। জি জি, ধন্যবাদ মাস্টার। তারপরে মাস্টার, এখানে অনেক সময় বাচ্চাদেরকে দেখা যায় যে চার মাস পাঁচ মাসে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে, আল্লাহ না করুক, সেক্ষেত্রে ওই মেয়ে ইদ্দত পালন করবে কিনা? বাচ্চাটা তো বের করতে হয় পেট কেটে। জি জি, অবশ্যই অবশ্যই, তিনি আপনার যদি তার বাচ্চা ইয়ে করতে হয়, আপনার তার বাচ্চা বের করে ফেলতে হয় মুহূর্তে, অবশ্যই তাকে ইদ্দত পালন করতে হবে চার মাস দশ দিন। রুকু পেলে, ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে সেই রাকাতটি পূর্ণ হয় কিনা? এটি বিশুদ্ধ মত হলো যে রুকু পেলে সেটি রাকাত হিসাবে গণ্য হবে, কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান আদরাকার রুকু আ ফাকাদ আদরাকার রাকাত, যে ব্যক্তি রুকু পেলে সে রাকাত পেল। এটা নিয়ে মতপার্থক্যের পরিমাণ খুবই কম, বেশিরভাগ ওলামায়ে কেরামের মতে এটাই যে রুকুতে ইমামকে ধরতে পারলেই সে রাকাত পেয়েছে বলে গণ্য হবে। বাকি এমন না হয় যে উনি ইমাম রুকুতে আছে, তিনি যেতে যেতে ইমাম দাঁড়িয়ে গেলেন, ইমামকে রুকুতে পেলেনই না, এরকম হলে হবে না। ইমামকে রুকুতে পেয়েছেন এমত অবস্থা হতে হবে, সেটা খুব সামান্য সময় হোক না কেন, তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলেই গণ্য হবে। এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসবে যে সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে বলে দিয়েছেন যে রুকু পেলে সে রাকাত গণ্য হবে, তাহলে বুঝতে হবে এটা এক্সেপশন, অতএব এখানে নতুন করে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ মহতারাম। আরও একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা দ্রুত বলেন। আমার স্বামী এক বছর আগে বিদ্যুতে পিষ্ট হয়ে তার একটা পা হারিয়েছে, আর তার দুই হাতে সমস্যা,
তার এক হাত অচল, সেক্ষেত্রে সে বিদ্যুৎ সে যখন চাকরিতে যায় সে নামাজ আদায় করতে তার উজু করা কি বাধ্যতামূলক? আরেকটি প্রশ্ন যে সে যখন আইসিতে নিত্য সদা ছিল তখন আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আমি এই এই কাজগুলো করব, এখনো সেগুলো সম্পূর্ণভাবে করতে পারিনি। আমাদের নিয়মিত লাইভটি শুরু হবে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাগরিবের সালাত আদায়ের পরে প্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ আহমদুল্লাহ। আমরা মুখতারামের কাছে আবারও চলে যাচ্ছি। বিরতির আগে এক বোন প্রশ্ন করেছিলেন, ওনার হাজব্যান্ড বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওনার হাতটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে উনি যে এখন বাইরে যাচ্ছেন কাজকর্ম করতে, তো এই হাত দিয়ে অজু করাটা খুবই কষ্টকর ওনার জন্য, তো সেক্ষেত্রে বিকল্প কোনো ওয়ে আছে কি না, অথবা যার দু হাতই নাই দু হাতে অবশ্য তিনি অজু করবেন কীভাবে বিষয়ে যদি বলতেন মহতরম। প্রথম কথা হলো, যদি এক হাত বিদ্যুৎ সৃষ্ট হয়ে আপনার নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য হাত দিয়ে তিনি তো অজু করতে পারছেন, সে হাত দিয়ে অজু করবেন। কথার কথা, এ হাত নষ্ট করলে তো এ হাত দিয়ে এ হাতকে ধুয়ে দিবেন এবং এ হাতকে সম্পূর্ণ যতটুকু সম্ভব চেষ্টা করবেন ধোয়ার জন্য। ওজুর বিকল্প এক্ষেত্রে অন্তত নাই। আর যদি আল্লাহ না করুন দোনো হাতই তার কথার কথা অ্যাক্সিডেন্টে কাটা পড়ে গেল, সেরকম যদি হয়ে যায় বা আপনার নষ্ট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে অন্য কারোর সাহায্যে তিনি ওজু করতে পারেন, তাহলে সেটি করবেন। অন্য কেউ যদি সাহায্য করে ওজু করে দিতে পারেন তাকে, সে ব্যবস্থা করবেন। যদি সেরকম ব্যবস্থা তার কাছে না থাকে, এমন জায়গায় আছেন যেখানে তাকে সাহায্য করবার মতো কেউই নেই, তাহলে সেক্ষেত্রে যেহেতু ওজুই করতে পারছেন না, তাহলে তাই এমন করাতে প্রশ্নই ওঠে না। যে অবস্থা আছে সেই অবস্থায় তিনি সালাত আদায় করবেন, কিন্তু এরকম অবস্থা খুব রেয়ার যে একেবারে কেউই নাই তাকে সামান্য একটু হেল্প করার উজু করার জন্য। চেষ্টা করলে বা বললে মানুষ তাকে হেল্প করবে। কথার কথা, তিনি কোনো কর্মস্থলে আছেন, যদি কাউকে বলে বড় এক দু মিনিট লাগবে কেউ তাকে হেল্প করবে, তিনি যেরকম তার অন্যান্য কাজগুলো কারোর না কারোর হেল্প নিয়ে করে ফেলেন, অতএব কাজটিকেও করে ফেলতে হবে। হ্যাঁ, এমন কোনো জায়গায় গেলেন যে হেল্প করার কেউই নেই, তাহলে যে অবস্থা আছে সে অবস্থায় বিনা উজুয়ে তিনি সালাত আদায় করবেন, যেহেতু তার উজু করার ক্ষমতা নেই, তাই এমন করার তো ক্ষমতা থাকার প্রশ্নই ওঠে না। ধন্যবাদ মোস্তারাম, জাযাকাল্লাহ। তারপরে আপনার ওনার হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন উনি মানত করেছিলেন কি না স্পষ্ট না, উনি বলেছিলেন যে আল্লাহ যদি সুস্থ হয় এটা করব সেটা করব, এমন অনেক কথাই বলে, পরবর্তীতে সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সবগুলো, কী করবেন এখন? প্রথম কথা হলো যে যদি তার সে কাঙ্ক্ষিত বিষয়টি হাসিল না হয়, যেমন স্বামী সুস্থ হলে আমি কাজ করব, কিন্তু স্বামী সুস্থ হয়নি, তাহলে তো সেক্ষেত্রে তার সে কাজ করাটা আবশ্যক নয় তার জন্য, তিনি এটার জন্য কোনো অরেট হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি সে কাঙ্ক্ষিত বিষয়টি তার অর্জিত হয়ে গেছে কিন্তু যে মানত করেছেন সেটি হয়তো তার অ্যাবিলিটির বাইরে মানত তিনি করে ফেলেছেন, এখন তিনি এটা করতে পারছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি কমপক্ষে কসমের বা শপথের কাফফারা দিবেন। আর শপথের কাফফারা হলো আপনার কমপক্ষে তিনটা রোজা রাখা অথবা দশজন মিসকিনকে খাদ্য কিংবা কাপড় চোপড় দিয়ে দেওয়া, এটা যদি দিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ সেক্ষেত্রে তার এটা দায়মুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ। তারপরে প্রশ্ন হচ্ছে, আমাদের যে মাহে রমাদান সামনে আসছে, এই মাহে রমাদানের জন্য এরকম দোয়া করা যাবে কিনা, আল্লাহ রোজা পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দিন, অথবা আল্লাহ 30টি রোজা যেন এবার সম্পন্ন করতে পারে সেই তৌফিক দান করুন, এই ধরনের দোয়া যাবে করা যাবে কিনা? কারণ অনেকে বলে যে হায়াত এটা তো নির্ধারিত, এটা বাড়ানো কমানোর কী আছে? প্রথম কথা হলো যে হায়াত বৃদ্ধির জন্য, হায়াতে বারাকা লাভের জন্য দোয়া করা যেতে পারে, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। আর দ্বিতীয়ত কথা হলো যে আমি যেন সে পর্যন্ত সুযোগ পাই, এটা বলা যেতে পারে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানসার রাহু আইয়ুব সাতালাহু ফি রিজকিহি আও ইউনসা আলাহু ফি আসারিহি, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন এবং তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে মজবুত করে, সুদৃঢ় করে। এখান থেকে বোঝা গেল যে মানুষের হায়াত এটি সুনির্দিষ্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিন এক্সটেনশন করতে পারেন বান্দার বিশেষ দোয়ার খাতিরে, দোয়ার ক্ষেত্রে। এবং হায়াতকে দুই ভাগে ভাগও করেছেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বিস্তারিত বলেছেন এই বিষয়ে, যে একটা হলো হাতমি এবং নিশ্চিত যে এটি অবধারিত, এরপরে আপনার এক্সটেনশন এর মাধ্যমে যেটি যুক্ত হওয়া না হওয়ার বিষয় আছে সেটি আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত রেখেছেন, কিন্তু আল্লাহর কাছে সবই চূড়ান্ত, আল্লাহ জানেন যে সে দোয়া করে এ পর্যন্ত যাবে।
অতএব সেই হিসাবে দোয়া করা যেতে পারে। তাছাড়া আপনার আল্লাহর রব্বুল আলামিনের কাছে বিভিন্ন ইবাদত বন্দেগীর জন্য নেক আমলের জন্য দোয়া করার বিষয়টি সালাফ থেকেও বর্ণিত, বিধায় কোনো অসুবিধা নেই, দোয়া করা যেতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে সবে বরাতে সারা মাস রোজা রাখা যাবে কি না, বা শুক্রবারে নফল রোজা রাখা যাবে কি না? শুধু শুক্রবারে যদি কেউ রাখেন তাহলে সেটি নিষিদ্ধ, হাদিসে আসছে। আপনার জুমার দিনটা হলো আসলে একরকম ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, অতএব এই দিনটাকে রোজার জন্য নির্দিষ্ট করা ঠিক না। তবে হ্যাঁ, আপনি চান্দ্র মাসের 13-14-15 রাখছেন অথবা অন্য কোনো রোজা রাখছেন, তার মাঝে শুক্রবার পড়ে গেছে, সেটি ভিন্ন কথা। ফরজ রোজা রমজান মাস, সেটা তো আরও ভিন্ন কথা, রাখতেই হবে। কিন্তু এর বাইরে শুধু ফিক্সড আপনার নির্দিষ্ট করে শুক্রবারকে নির্দিষ্ট করে রোজা রাখাটা সঠিক নয়। আর শবরাতকে কেন্দ্র করে সারা মাসে কথা বলছেন, শাবান মাসকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, শবরাতকে কেন্দ্র করে নয়। এখানে শাবান মাসটা হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস, আফজাল সিয়াম বাদ রমাদান শাহরুল্লাহি মার আইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম আকসারা মিন শাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের চাইতে আমাদের আয়েশা বলেন যে বেশি রোজা রাখতে দেখেন নেই। অতএব এই মাসে যত বেশি সম্ভব নফল রোজা রাখা উচিত, তবে সেটা প্রথম অর্ধে এবং প্রথম দিনগুলোতে, বেশি শেষের দিনগুলোতে না রাখাটাকেই উত্তম বলেছেন উলামায়ে কেরাম। জি ধন্যবাদ মহতরম। আজকের রজনীতে অনেক জায়গায় মিষ্টি বিতরণ করা হবে, তো এই মিষ্টি আপনার খাওয়া যাবে কি না? বিশেষ করে বিভিন্ন মসজিদে জিলাপি তারপর মিষ্টান্নের আয়োজন করা থাকে এবং বিশেষ একটি দোয়াও হয়, যদিও প্রচলিত একটি বিষয়। এখন অনেকে এই মিষ্টির ব্যাপারে প্রশ্ন ওঠান, আসলে এটা কি ঠিক মহতরম, বা আমাদের করণীয়টা কি, বর্জনীয় কি? এই মিষ্টি খেলে কোনো গুনাহ হবে এরকম না, তবে মসজিদে মিষ্টি বিতরণ করবার জন্য পৃথক কোনো নির্দেশ আসলে হাদিসে নাই, এটাকে আমরা খুব বেশি গুরুত্বের সাথে নেওয়ারও কিছু নেই। বাকি কোথাও লোকজন একত্র হলেন, কেউ তাকে মিষ্টি মুখ করালেন, এটি যদি ট্র্যাডিশন হিসাবে হয় অথবা তার মুসল্লিরা আজকে বেশি সম্মত হচ্ছেন, সেই হিসাবে আমি এটা সবাই মিষ্টি খাওয়ালাম, এই হিসাবে যদি হয় তাহলে হতে পারে, সমস্যা নেই। মসজিদের ভেতরে মিষ্টি খাওয়াতে তো সমস্যা আসলে অনেক, আজকাল যদিও প্যাকেটজাত করে দেওয়া হয়, আগের মতো আর হাতে দেওয়া হয় না জিলাপি হোক আর মিষ্টি হোক, তারপরেও মসজিদে মিষ্টির ফোটা পড়ার সম্ভাবনা থাকে, নানা রকম সমস্যা তৈরি হয়। তো এগুলো মহতারাম সৌদি আরবে দেখা যায় যে খেজুর রাখা হয় সেটার সাথে, হ্যাঁ খেজুর আর মিষ্টির ভিতরে, মিষ্টি তো আসলে ফোটা পড়ে এবং সেটা রস পড়ে, জায়গা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটি একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা তো বললাম আপ্যায়ন হিসাবে যদি কেউ করতে চায় তাহলে সৌদি আরবে খেজুর কিন্তু সব রাতে রাখে না, সারা বছর জুড়েই আপনার রাখা হয়, বিশেষ করে রমজান মাসে বেশি রাখা হয়, যাতে করে রাতে বেলা মানুষ ইবাদতবন্দি করতে করতে খেতে পারে। এখন মসজিদে আল্লাহর বান্দারা ইবাদতবন্দি করতে এসছে, তাদেরকে কেউ পানি পান করালো, কেউ একটু মিষ্টি খাওয়ালো, এটা তো দোষের কিছু নেই, কিন্তু এটা করাতে হবে বা এটা করালে বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল হবে এরকম কোনো চিন্তা করলে সেটি কিন্তু বেদাতে পড়ে। সর্বশেষ যে প্রশ্নটি মহতারাম আপনার কাছে, সবে বরাতের রাত্রে গোসল করলে যে পরিমাণ পানি শরীর দিয়ে ঝরে, এ পরিমাণ গুনাহ ঝরে যায়, এ বিষয়ে কোনো হাদিস আছে কি? এ বিষয়ে আসলে কোনো হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে, বরং এটি সম্পূর্ণ মনগড়া কথা এই রাতে গোসল বিশেষ। ধন্যবাদ মহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমিন। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রশ্ন করুন। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি, যে বিষয়গুলো শেখ সুন্দর করে তুলে ধরেছেন এগুলো বুঝে বুঝে আমরা আমল করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.